টু দি চ্যানেল শ্রীজ ওয়ার্ল্ড। আমার চ্যানেল শ্রীজ ওয়ার্ল্ডে সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে অনেক দিন পর এসেছি একটু অন্যরকম এবং একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি জানি আমি ভীষণ ভীষণ ভীষণই রেগুলারভাবে ব্লগ পোস্ট করি, তবুও যারা আমার ব্লগগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আগামী দিনে দেখবে তাদেরকেও মোস্ট ওয়েলকাম। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর লাইক শেয়ার আর একটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না ভিডিওটা দেখা শেষ করার আগে। তো আজকের ভিডিওটা হচ্ছে মেকআপ ভিডিও, আর সেটা হচ্ছে পুরোপুরি আই মেকআপ। তো ভিডিওটা আমি কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো, আর দেখার পর অবশ্যই কিন্তু জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো। তো আজকের ভিডিওতে আমার যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে মেকআপ টুলসগুলো লাগছে, তো তার মধ্যে ফার্স্টেই রয়েছে এরকম একটা আই শ্যাডো প্যালেট। এটা ন্যাকেডের একটা আই শ্যাডো প্যালেট। সেকেন্ড যে প্যালেটটা লাগছে সেটা হচ্ছে মরফি জ্যাকলিন, যেটা অনেকেই চেনে এই প্যালেটটা। এই প্যালেটটা মোস্ট পপুলার একটা প্যালেট। আর লাগছে কিছু ব্রাশ। এখানে যে ব্ল্যাক টাইপের শেডটা রয়েছে এটা কিন্তু ভীষণ ম্যাট ব্ল্যাক। এটাকে এই কর্নার লাইন বরাবর কিন্তু এরকম করে ড্র করব। একদম যেভাবে আমরা আইলাইনার দিই খুব সুন্দর করে আমি আইটা কিন্তু ড্র করে নিয়েছি। আর এবারে যেটা করব সেটা হচ্ছে এটাকে স্মাচ করব। তো এইখানে আমার যে ব্রাউন কালার রয়েছে ব্রাউন কালারটা দিয়ে ওপরটাকে আস্তে আস্তে ব্লেন্ড করতে থাকবো। এটাতে একটা ভীষণই ভালো স্মোকি লুক আসবে। অলওয়েজ স্মোকিটা যদি আমরা ব্ল্যাক দিয়ে করতে যাই সেক্ষেত্রে কিন্তু ভীষণই কালো দেখায় চোখগুলো। যদি আমরা এইভাবে স্মোকিটা করি সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা এফেক্ট আসে। তো আমি সেমভাবে আমার দুটো চোখ কিন্তু এখানে আই শ্যাডো লাগিয়ে নিয়েছি। এবার এই লোয়ার লাইনে একটা হালকা আই শ্যাডো থেকে একটা ব্রাউনিশ ব্রাউনিশ কালার মিক্স করে কিন্তু এই লোয়ার লাইনটাকে আমি কালার করব। অবশ্যই ইনার কর্নার গুলোতে কিন্তু একটু গ্লিটার কালার আমি এখানে নখের সাহায্যেই নিয়ে নিলাম। তোমরা চাইলে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো, তাতে কিন্তু এই কর্নার দুটো হাইলাইট হবে। এবারে মেকআপটা যাতে আই মেকআপটা যাতে খুব প্রমিনেন্ট হয় সেই জন্য এখানে আমি কন্টোর প্যালেট থেকে কিন্তু
খুব হালকা করে কালারটা নিয়ে এবার কিন্তু ভীষণ প্রমিনেন্ট দেখাবে কর্নার গুলোকে, আর সেই সঙ্গে একটা হোয়াইট কালার নিয়ে এইগুলোকে একটু হাইলাইট করতে হবে। এবারে আমি অ্যাপ্লাই করব লাইনার, বিকজ লাইনার ছাড়া তো পুরো মেকআপটাই ইনকমপ্লিট। আমি ইউজ করছি মেবেলিনে হাইপাকাল মাস্কারা, যেটা আমার ভীষণই ফেভারিট, আর সিরিয়াসলি ইটস অসম। সো গাইস, ফাইনালি আমার আই লুক কিন্তু ডান। তো এবার তোমাদের আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমার আই লুকটা। এটা অবশ্যই তোমাদের থেকেই জানতে চাইবো, আর তোমাদের ভালো লাগার উপর ডিপেন্ড করছে নেক্সট মেকআপ লুক কি হতে পারে। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওয়। বাই বাই।